श्री गुरु जय निस्वार्थ परताई साफल्य आनबे ए जे संयम ए संयम हईते महती इच्छा शक्ति उद्भूत हईबे इहाई ख्रीष्ट बा बुद्धेर मतो चरित्रेर सृष्टि करबे अज्ञ व्यक्तिरा ए रहस्य जानेन ना तथापि ताहारा जगतेर उपर प्रभुत्व करिते चाय निर्बोध व्यक्ति जाने ना जे से जदि काज करे एवं किछुदिन अपेक्षा करे तबे समुदाय जगत शासन करते पारे से कयेक बच्छर अपेक्षा करुक एवं ए अज्ञान सुलभ जगत शासनेर भावके संयत करुक ए भाव सम्पूर्ण चलिया गेले से जगत शासन करिते पारिबे अनेक पशु जेमन कयेक पद अग्रे कि आछे তাহার কিছুই জানিতে পারে না আমাদের মধ্যে অনেকেই অল্প কয়েক বছর পরে কি ঘটিবে তাহার কিছুই অনুমান করতে পারেন না আমরা যেন একটি সংকীর্ণ বৃত্তের মধ্যে আবদ্ধ ইহাই আমাদের সমুদয় জগৎ উহার বাহিরে আর কিছু দেখিবার ধৈর্য আমাদের নাই এইভাবেই আমরা অসাধু ও দুর্বৃত্ত হইয়া পড়ি ইহাই আমাদের দুর্বলতা শক্তিহীনতা সবচেয়ে বড় পাপ স্বার্থপরতা আগে নিজের ভাবনা ভাবা যে মনে করে আমি আগে খাইব আমি অপরের চেয়ে অধিক ঐশ্বর্যশালী হইব আমি সর্বসম্পদের অধিকারী হইব যে মনে করে আমি অপরের আগে স্বর্গে যাইব আমি অপরের আগে মুক্তি লাভ করিব সেই ব্যক্তিই স্বার্থপর আর যিনি স্বার্থশূন্য ব্যক্তি তিনি বলেন আমার পালা সকলের শেষে আমি স্বর্গে যাইতে চাই না যদি আমার ভাতৃবর্গের সাহায্য করিবার জন্য নরকেও যাইতে হয় তাহাতেও প্রস্তুত আছি কেহ ধার্মিক কি অধার্মিক পরীক্ষা করিতে হইলে দেখিতে হইবে সে ব্যক্তি কতদূর নিঃস্বার্থ তবেই বোঝা যাবে সে ধার্মিক না অধার্মিক যে অধিক নিঃস্বার্থ সেই অধিক ধার্মিক সেই শিবের সামিপ্য লাভ করে সে পণ্ডিতই হোক বা মূর্খই হোক শিবের বিষয়ে কিছু জানুক বা নাই জানুক সে অপর ব্যক্তি অপেক্ষা শিবের অধিকতর নিকটবর্তী আর যদি কেহ স্বার্থপর হয় সে যদি পৃথিবীতে যত দেব মন্দির আছে সব দেখিয়া থাকে সব তীর্থ দর্শন করিয়া থাকে সে যদি চিতাবাঘের মতো সাজিয়া বসিয়া থাকে তাহা হইলেও সে শিব হইতে অনেক দূরে অবস্থিত লক্ষ্য করে দেখবেন প্রত্যেক সফলকাম ব্যক্তিরই কৃতকার্যতার পশ্চাতে কোথাও অসাধারণ দৃঢ়তা ও ঐকান্তিকতা বর্তমান ইহাই তাহার জীবনে বিরাট সফলতার হেতু সে হয়তো সম্পূর্ণ স্বার্থশূন্য হইতে পারে নাই কিন্তু সে ক্রমশ এই আদর্শের দিকেই অগ্রসর হইতেছে সে যদি সম্পূর্ণরূপে স্বার্থশূন্য হইতে পারিত তবে তাহার জীবন বুদ্ধ বা যীশুখ্রিস্টের জীবনের মতো মহান ও সার্থক হইতে পারিত স্বার্থশূন্যতার তারতম্যের উপরই সর্বক্ষেত্রে সফলতার তারতম্য নির্ভর করে লাইফ ইজ এভার এক্সপ্যান্ডিং কন্ট্রাকশন ইজ ডেথ অর্থাৎ জীবন হচ্ছে সম্প্রসারণ সংকোচনী মৃত্যু যে আত্মহংকারী আত্মম্ভরী আপনার আয়েস খুঁজছে কুড়েমি করছে তার নরকেও জায়গা নাই সুতরাং আমাদেরকে নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে কর্ম করে যেতে হবে ওং শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়